কলকাতার সল্ট লেকে বিগ ম্যাচ গ্রুপ ডি এএফসি কাপের এটিকে মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংস দুই সেরা ক্লাবের লড়াই গ্রুপ ডি স্ট্যান্ডিংটা যদি আমরা একটু দেখে নেই গোকুলাম কেরালা তারা 3 পয়েন্ট রয়েছে বসুন্ধরা কিংস 3 পয়েন্ট মাজিয়া তাদের 0 পয়েন্ট এবং এটিকে মোহনবাগান তাদেরও কিন্তু 0 পয়েন্ট রয়েছে অর্থাৎ প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এবং বসুন্ধরা কিংস কিন্তু তারা জিতে নিয়েছিল নিজেদের প্রথম ম্যাচটায় উপস্থিতি দেখছেন সেখানে বাংলাদেশ প্রতিনিধিদের হয়েও কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন সাপোর্টাররা তাদেরও কিন্তু সরব উপস্থিতি রয়েছে কলকাতার এই সল্ট লেক স্টেডিয়ামে বিগ ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্লাবের ফুটবলটা বাঙালির রক্তের অন্ধে মিশে আছে বসুন্ধরা ক্রাউড আপনারা দেখুন অ্যামেজিং বাংলাদেশ থেকে কত সমর্থক এসেছেন আপনাদের হোম টিমকে সাপোর্ট করতে লাল সবুজকে প্রতিনিধিত্ব করছে এবং বসুন্ধরা কিংস এর জার্সিতে এটা পুরো বাংলাদেশের খেলা বসুন্ধরা কিংস আবার পরিবর্তন করেছেন কি হবে সে তো সময় বলবে সেটা এবং সময়টাই কিন্তু হয়ে গেছে দেখছেন টি স্পোর্টস এর এটিকে মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংস এর ম্যাচ এফসি কাপের গ্রুপ ডি এর থার্ড ম্যাচ বসুন্ধরা কিংস এর জন্য ইম্পর্টেন্ট ম্যাচ ফার্স্ট ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করেছে সেকেন্ড ম্যাচ সেই উইনিং ধারাটা কিন্তু ধরে রাখার সুযোগ রয়েছে বসুন্ধরা কিংস এর কাছে অস্কার ব্রুজনের আন্ডারে বসুন্ধরা কিংস এখন পর্যন্ত এফসি কাপে কোনো ম্যাচ কিন্তু তারা হারেনি পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটাতেই আনবিটেন রান মেনটেন করছে বসুন্ধরা কিংস তবে যে সাকসেসটার খোঁজে রয়েছে বাংলাদেশের ফুটবল সাপোর্টাররা সেটার অপেক্ষা কি এবার মিলবে সেটাই কিন্তু সুযোগ রয়েছে অস্কার ব্রুজনের দীপক টাংরি অবশ্যই একটা উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন জুয়ান মেনেনা দীপক টাংরি লেনি রড্রিগেজের জায়গায় এসেছেন দীপক টাংরি বলতে বলতে প্রতি আক্রমণ চাপ বেড়েছে কি হবে অপশন গোলে শট মারবেন বাইরে বলা যায় ডিফেন্সের ভুলে দিনের সহজতম সুযোগটা মিস করলেন রপসন সেখানে আমরা দেখলাম বিগ চান্স মিস মিগেল দামাসেনা ক্লিয়ার করতে পারেনি সেই জায়গায় কার্ল ম্যাথিউ আলতো করে ছোঁয়াছিল চিনেদি ম্যাথিউ এরপর মিগেল দামাসেনা টিক টপ দিয়ে সামনের জায়গা থেকে একেবারে লেফটে প্লেস করেছিলেন তবে সুযোগ কিন্তু হাতছাড়া হয়েছে কলকাতার এই সল্ট লেক স্টেডিয়াম আকাশ এই শুরুটাই কি আশা করেছিলেন মোহনবাগান সমর্থকরা একটুর জন্য দুর্গ বাঁচিয়েছেন মিগেল একটুর জন্য গোলমুখী শট বাইরে গেছেন আশকে দেখতে পাচ্ছি আমরা এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় নবীল ভাই আজ দলে ফিরেছেন দীপক টাংরি যেটা খুব উল্লেখযোগ্য বিষয় আমার কোথাও গিয়ে মনে হয় রপসান এবং মিগুয়েলের আক্রমণটাকে থামানোর জন্য দীপককে ব্যবহার করে লিস্টন কোলাসো বলতে বলতে ক্রস করেছিলেন না কোথায় বাড়ালেন লিস্টন কোলাসোর থেকে এই ক্রস হয়তো আশা করেন না সঙ্গত কারণে অফসাইড আমরা অবশ্যই রিপ্লে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন অবস্থায় আছেন আনবিলিভেবল একটা সিচুয়েশন কিন্তু হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আশেপাশের যে বোর্ডগুলো রয়েছে যে প্যারামিটার বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সব উড়ে গেছে অর্থাৎ রেফারিকে কিন্তু ম্যাচটা থামাতেই হচ্ছে কলকাতার সল্ট লেকে শিবান দাস আপনি তো কলকাতার বাট এই রকম অভূতপূর্ব দৃশ্য এরকম অবস্থা আমার দেখা প্রথম একদম লিস্টন শট নিতে ভালোবাসেন শট নিয়েছেন কিন্তু কোথায় মারলেন লিস্টনের থেকে এ ধরনের শট হয়তো সবুজ মেরুন সমর্থকরা আশা করেন না রবসন রবিনিও তিনি গেছেন কিক করবার জন্য সরাসরি পোস্টে কাটার চেষ্টা অল্পের জন্য ফার পোস্টে লেগে প্রতিহত হলো দারুণ একটা ট্রাই লক্ষ্যে রাখতে পারেননি একটুর জন্য ভাগ্য সহায় হলো না রবিনহোর ভালো একটা ট্রাই নিয়েছিলেন তিনি আরও একবার অ্যাকশন রিপ্লে সরাসরি পোস্টটাকে টার্গেট করেছিলেন ফার পোস্টে কেউ যদি একটুখানি মাথা ছোঁয়াতে পারতেন তার এক কাজই ছিলেন একটুখানি সামনে সেখানে লম্বা করে থ্রো ইন বক্সের মধ্যে হেডে প্রতিহত এবার কিন্তু সরাসরি কিক গোলকিপার প্রথম পর্যায়ে কোনো রকমে সেটাকে ঠেকালেন দারুণ একটা কিক ছিল এবার কিন্তু লিস্টেন কোলাচো ভালো জায়গা বলতে পেয়েছিলেন ভালো একটা জায়গা বল পেয়েছেন এবং আলতো করে বলটাকে প্লেস করে দিলেন পোস্টে এবং 1-0 গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান লিস্টেন কোলাচো অনেকক্ষণ থেকে সুযোগ খুঁজছিলেন ডিফেন্স লাইনের একটা ভুলের মাশুল দিতে হলো একটা গ্যাপ তৈরি হলো কিছুটা যেন খাবি খেয়ে গেল এবারে আরো একবার লিস্টেন কোলাচো একেবারে ফাঁকায় পেয়ে গেছেন বল গোলকিপার জিকো কি করবেন কিচ্ছু করার নাই অসহায় গোলকিপার জিকো লিস্টেন কোলাচোর সামনে আলতো করে আরো একবার প্লেসিং শটে আরো একটা গোল করে 2-0 গোলে এগিয়ে দিলেন লিস্টেন কোলাচো এইটিকে মোহনবাগান একেবারে যাচ্ছে তাই ডিফেন্স লাইন একইভাবে ঠিক আগের গোলটাও ডিফেন্সের ভুলের কারণেই
হজম করতে হয়েছিল। এবারও দেখুন সবাই উঠে এসেছেন সামনের দিকে, তারেক কাজী পিছু পিছু দৌড়াচ্ছিলেন, ধরতে পারেননি লিস্টার কোলাচোকে। গোলকিপার জিকো অনেকটা অসহায় আত্মসমর্পণ এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে 2-0 গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান। ফার্স্ট হাফের খেলা চলছে এখন। দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বসুন্ধরা নেমেছিল সেই জায়গায়, বল নিয়ে ঢুকছেন, পড়ে গেছেন, বল দখল নিয়েছিলেন শেষ পর্যন্ত। ওয়ান টু ওয়ান পাসে দিতে চেয়েছিলেন, পান ইয়াসির আহমদ সরাসরি পোস্টে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, ভালো একটা সেভ করেছেন আনোয়ার শেখ গোলকিপার। এইটিকে মোহন বাগানের একটা আচমকা শট নিয়েছিলেন ইয়াসির আহমদ, ভালো একটা ট্রাই নিঃসন্দেহে, ভালো জায়গা বলটা বাড়িয়েছেন, আবার লিস্টেন কোলাচো, লিস্টেন কোলাচো থার্ড গোল নিজের এবং দলের পক্ষে, হ্যাটট্রিক পূর্ণ করলেন লিস্টেন কোলাচো। 3-0 গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান, ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন, বলটাকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। দেখুন আরেকবার অ্যাকশন রিপ্লে, বলটাকে ক্লিয়ার করতে ব্যর্থ হলেন, পড়ে গেলেন এবং সেখান থেকে মনভীর বলটাকে ক্লিয়ার করে চমৎকারভাবে কাট ব্যাক করলেন সেখানে লিস্টেন কোলাচোকে। লিস্টেন কোলাচো তিনি কোনোভাবেই সময়টা ক্ষেপণ করলেন না, একদম চলন্ত বলে পাটা বাড়ালেন, পা চালিয়ে দিলেন। দেখুন অ্যাকশন রিপ্লে, কোনোভাবে প্রথম বলটাকে রিসিভ করলেন এবং সেকেন্ড প্রচেষ্টা বলটাকে সরাসরি পোস্টে পাঠালেন। 3-0 গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান। হ্যাট্রিক ম্যান লিস্টেন কোলাচো, কে জানে ঘুম থেকে রিফ্লেক্টেড হয় সেটাকে কাজে লাগানোর চেষ্টা নিশ্চয়ই করবেন। এবারে হেড ইয়াসির আরাফাত, অল্পের জন্য মাথাটা ছুঁয়েছিলেন বটে, তার মাথা ছুঁয়ে অল্পের জন্য পোস্টে গেল না, বার পোস্ট ছুঁই ছুঁই করে বল চলে গেল সীমানার বাইরে। মিগেল ফিগুয়েরা দ্য ব্রাজিলিয়ান দূর থেকেই বাঁ পায়ে শট নিয়েছিলেন, সেটা দুর্বল ছিল। হ্যাট্রিক ম্যান মনভীর স্কিল দিয়ে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, খালেদ শাফির ট্যাকল সেই জায়গায়, ইয়েলো কার্ড অবশ্যম্ভাবী পেলেনও তিনি, বক্সের বাইরে থেকে ফ্রি কিক, বক্সের একটু পেছনে হেডার অ্যাটেম্প ছিল সেই জায়গায় রয় কৃষ্ণার, নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক লাভ করেছে এটিকে মোহন বাগান, ইয়েলো কার্ড এই সিদ্ধান্তের। প্রেসারের সামনে বিষয়টা সহজ ছিল না খেলা শুরুর পরও, কিন্তু এই মুহূর্তে রেফারি প্রেসারে সুভাষিস বল দিয়েছেন, ডেভিড উইলিয়ামস গোল, 4-0 এগিয়ে এটিকে মোহন বাগান, এর থেকে সহজ হতেই পারে না কিছু। এক্স্যাক্টলি, আবারও ব্যাকলাইনের যে দুর্বলতা সেটা কিন্তু একেবারে ওপেন এই মুহূর্তে, এবং ডেভিড উইলিয়ামস সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে তিনি মাঠে নেমেছেন এবং নেমেই নিজের ঝলকানিটা দেখালেন। প্রথমে বলটা কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছিল, দ্বিতীয় প্রচেষ্টায় বলে নিয়ন্ত্রণটা নিয়ে বাঁ পায়ে চমৎকার একটা কিক এবং 4-0 গোলে এগিয়ে গেল কিন্তু এটিকে মোহন বাগান। এই মুহূর্তে অসহায় আত্মসমর্পণ বসুন্ধরা কিংসের সম্পূর্ণভাবে, মোহন বাগান তারা কিন্তু কন্ট্রোল নিয়ে নিয়েছে পুরোপুরি, একেবারেই রক্ষণের গল, দুজনেই কাট ব্যাকটা করেছে, দুজনেই পড়ে গিয়েছিলেন সেই জায়গায়, তারিক কাজী এবং একই সঙ্গে সোহেল রানা এবং ডেভিড উইলিয়ামসের জন্য এটা একটা সহজ পিক ছিল, সামনে কেউ নেই, জিকো অসহায়ের মতো, দেখা ছাড়া উপায় ছিল না, এই রকম ডিস্টেন্স থেকে একটা বলে পিছু পিছু দৌড়াচ্ছেন, বলে নাগালটাও পেয়েছেন, তার সামনে মাত্র একজন ডিফেন্ডার, তাকে কাটিয়ে এবারে ভালো একটা সুযোগ তৈরি করেছিলেন বটে, তবে চমৎকার কন্ট্রোলিং, রবসান এ পাশে অপেক্ষমান, মতিন মিয়া একাই ঢুকেও পড়েছিলেন সেই জায়গায়। কিয়ান্না সিরি চমৎকার দেয়া নেয়া, কিয়ান্না সিরির শট, ফাহাদে ডিফ্লেক্ট হয়ে গোল লাইনের বাইরে গেল, কর্নার কিক এটিকে মোহন বাগানের জন্য, সম্ভবত ম্যাচের শেষ অ্যাকশন, সত্যিই হতাশাজনক এটিকে মোহন বাগানের যে হিরো আমরা দেখতে পাচ্ছি লিস্টেন কোলাচো, 26-34 এবং 53 মিনিটে তার 3টা গোল, হ্যাট্রিক করেছেন আজকে, গোল বন্যার বইয়ে দিল এবং সেটা নিশ্চয়ই কড়া জবাব দিয়েছে এটিকে মোহন বাগান, সেখানে নিশ্চয়ই বসুন্ধরা কিংস হয়তো বা হারের শঙ্কা বা আভাস এক দুটা গোল ফার্স্ট হাফে কনসিড করার পর পেয়েছিল, বাট এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে 4টা গোল কনসিড করলো সেটা অনভিপ্রেত। আমরা দেখতে পাচ্ছি প্রবীর রাইট ব্যাক এটিকে মোহন বাগানে, তার সঙ্গে কথা কাটাকাটি মতি নেলিটা তারা জবাব দিচ্ছিলেন সেই জায়গায়, এরই সঙ্গে ম্যাচের স্কোর লাইন যেটি সেটি হলো বসুন্ধরা কিংসকে 4-0 গোলে হারিয়ে এটিকে মোহন বাগান এই গ্রুপটার জমিয়ে তুলেছে কমপ্লিটলি। পরের ম্যাচটা
রাত 9টায় সেখানে গোকুলাম কেরালা মুখোমুখি হবে এইটিকে মাঝি। আর ম্যাচটা আপনারা দেখতে পাবেন টি স্পোর্টস এর ডিজিটাল প্ল্যাটফর্মে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি ম্যাচের লাইভ কভারেজ থেকে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.